হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নুসরাত তানিয়া ফ্রম নুসরাত ব্লক ইউএসএ। আমরা তো সবসময় বিফ, মাটন আর চিকেন দিয়েই বিরিয়ানি করি। ভাবলাম আজকে একটু নতুন কিছু ট্রাই করা যায়, যদিও এটা নতুন না, বাট আমার কাছে নতুন কারণ আমি আজকে নতুন রান্না করছি। তো আমি আজকে ভাবলাম ডিম দিয়ে বিরিয়ানি করি। তো এখানে আমি ফার্স্টে ডিমগুলো সিদ্ধ করে নিলাম, আর এখানে আমি আমার বিরিয়ানির মশলাগুলো ব্লেন্ড করে নিলাম। তারপর এখানে আমি হাঁড়ি চাপিয়ে এর মধ্যে সরষের তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম। আর এখানে আমার মশলা করা হয়ে গিয়েছে, এটা হচ্ছে আমার নিজস্ব বিরিয়ানি মশলা। এখানে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে এটা ভালো করে ভেজে নিব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপর আমি এর উপরে লবণ এবং ডিমগুলো ছেড়ে দিব, যে ডিমগুলো আমি একটু লবণ আর একটু মরিচে গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম জাস্ট খালি কালারের জন্য। তারপর এর মধ্যে আমি বিরিয়ানি মশলা যেটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দিব। আর এক পাশে আমি আজকে টক দই ছিল না বলে আমি দুধের মধ্যে একটু লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখি বাচ্চারা সবাই খেলা করছে, যেহেতু আজকে স্যাটারডে, ছুটির দিন, সবাই বাসায়। তো এখানে আমি রান্না করছি আর ভাবলাম যে জানি না কেমন হবে রান্নাটা। আরেক পাশে আমি এখানে পরিমাণ মতো চাল দিয়ে ভালো করে চালগুলোকে এখন ধুয়ে নিব আলতো করে, যেহেতু এটা পোলার চাল। আর এখানে আমার এই যে ডিমের গ্রেভিটা এরকম হয়েছে, এরপর আমি গ্রেভি থেকে ডিমগুলো আলাদা করে ফেলব। এরপর মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে কিছু কাঁচামরিচ ছেড়ে দেব। রান্না করতে করতে ভাবলাম যে রান্নাটা যে কেমন হবে ফেলে না দিতে হলেই হলো। আর এখানে আমি ব্যাকআপ হিসেবে আমি কিছু কই মাছ ভেজে আজকে ভুনা করে নিব, যাতে ওটা যদি মজা না হয় তাহলে এটা দিয়ে চালিয়ে দিব। তো যাই হোক, আমার পোলাও চাল আমি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম পানিটা। এরপরে আমি গ্রেভিটার সাথে পোলাও চালটা ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এই মিশ্রণটা রাইস কুকারে বাকিটা রান্না করে ফেলবো, কারণ আমার সবসময় পানির হিসাবটা একটু উল্টাপাল্টা হয়তো চাল শক্ত থেকে যায় নয়তো বেশি নরম হয়ে যায়। আর এখানে আমি গরম দুধের সাথে একটু স্যাফরন মিলিয়ে নিব। এরপরে আমি নিজস্ব ঘি তো রয়েছেই আমার, তো আমার ঘি আর এই গরম দুধ আর এই স্যাফরনের পানিটা আমি আমার পোলাও চালের সাথে মিশিয়ে বাকিটা রাইস কুকারে রান্না করে ফেলব। সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি বাকি যেই ডিমগুলো রয়েছে সেই ডিমগুলো ছেড়ে দিয়ে পানি পরিমাণ মতো দিয়ে আমি রাইস কুকারটা অন করে দিব। রাইস কুকারে রান্না করলে আমার বিরিয়ানি সবসময় পারফেক্ট হয়। এই যে আমার রাইস কুকারে রান্না এখনও 4 মিনিটের মতো রয়েছে, এখানে আমি একটু উল্টে দিলাম আর এর মাঝখানে আমি আরেকটু নেড়ে দিয়েছিলাম যদিও। তো আমার এখানে রান্না এখন অলমোস্ট শেষ। এই যে আমার বিরিয়ানির লাস্ট একদম ফাইনাল লুক, একদম ঝরঝরে সুন্দর হয়েছে। এখানে আমি বাচ্চাদেরকে সার্ভ করে দিলাম। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।